বিকাল বেলা একটু হাঁটতে বের হলাম চিরচেনা গ্রামীণ মেঠোপথের সাথে। আবহমান গ্রাম বাংলার চিরচেনা মেঠোপথ, দূরের ওই কুয়াশা যেন মনে করিয়ে দিচ্ছে এই বুঝি শীত চলে এলো। ঋতুক্ষেত্রে এখন চলছে শরৎকাল, ধান গাছের ডগায় শিশির জমে থাকার দৃশ্য শীতের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে। শরতের বিকালে আবহমান গ্রাম বাংলা থেকে আপনাদের সবাইকে আরও একবার প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। দুই ধারে ধানক্ষেতের অপরূপ সৌন্দর্য, আর তারই মাঝ দিয়ে সরুয়ে মেঠোপথ। চোখ ও মনের শান্তি জোগাতে অল্প দূরত্বের পথটি যথেষ্ট। এটাকে আমরা যশোরের মনিরামপুরের ভাষায় আকসটি ফল বলি। রাস্তার পাশে বা ঝোপঝাড়ে সাধারণত এগুলো হয়ে থাকে। ছোটবেলায় এমন পাকা ফল অনেক খেয়েছি। রাস্তা দিয়ে এখনও এরকম অসংখ্য ফেরিওয়ালাদের সাথে দেখা হয়, তবে কালের বিবর্তে দিন গেলেই সব যেন হারিয়ে যেতে বসেছে। এদিকে সবুজের ছায়াতল আর ওদিকে বিস্তীর্ণ মাঠ। এখানে শুধুমাত্র ধান চাষই সম্ভব হয়। সব মিলিয়ে গ্রামীণ জীবন একটু কষ্টের হলেও খারাপ না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। ভিডিও বানাইতে কিন্তু আমার ভালো লাগে, ভিডিওর প্রতি আমার একটা আলাদা ভালো লাগার কাজ করে। আমার ইচ্ছা করে যে প্রত্যেক দিন যদি আমি ভিডিও দিতে পারতাম, আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, তাহলে ভালো লাগতো। তো আমার ফোনের একটা ভিডিও ডিলিট করলে আর একটা ভিডিও বানানোর মতো স্টোরেজ তৈরি হয়, এই জন্য আর কি নিয়মিত ভিডিও দিতে পারি না। কথা হলো খুব, চলুন এবার গ্রামীণ বাজার থেকে ঘুরে আসি। গ্রামীণ বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাচ্ছি পার্শ্ববর্তী গ্রাম নেহালপুর ও আশপাশের বেশ কটি গ্রামের প্রাণকেন্দ্র নেহালপুর বাজারে। নেহালপুর বাজারের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। প্রাচীন কাল থেকেই এই বাজারে বসে প্রচুর দোকানপাট। এখানে জমে ওঠে শত শত মানুষের মিলন মেলা। সপ্তাহে দুই দিন, সোমবার ও বৃহস্পতিবার, নেহালপুর বাজার করে জমজমাট। এখন সময় বিকাল 3:30। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই হাটে ক্রেতাদের সংখ্যা। কলা কত? 40 টাকা কেজি। 40 কেজি? হ্যাঁ। আর এটা কত? 30 টাকা। এটা 30? বাহ, এটা কি দুধ সাগর? হ্যাঁ। এটাও 40? হ্যাঁ, ওটাও 40। ঠিক আছে, ধন্যবাদ। বিক্রেতারা তাদের মালগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে। দ্রব্যমূল্যের অর্ধগতি দাম, নয়তো প্রত্যেকটা কাঁচামালের দোকানে থাকত আরো শাকসবজিতে ভরপুর। আলু? আলু আছে 50। পেঁয়াজ কত? পেঁয়াজ আছে 90 টাকা কেজি। 90? আর রসুন? রসুন 200 টাকা কেজি। বাহ। ক্রেতাদের সাধারণ ভিড়ে আসুন আরো কিছু চিত্র উপভোগ করা যাক। এখন কেমন হয় আনুমানিক 50-55 বছর ধরেই এভাবেই নেহালপুর হাটে বসে সেলাইয়ের কাজ করেন এই কাকা। আগে খোলা বাজারে কাজ করতেন অনেকেই, বেশিরভাগ এখন ছেড়ে দিয়েছে এই পেশা। একদিন এভাবেই বিলুপ্ত হবে এসব দৃশ্য। এপাশে রয়েছে কামার শিল্প, তাদেরও একই দাবি, কেন জানি হারিয়ে যাচ্ছে সব। কত করে? হ্যাঁ, 40 টাকা পিস। এই বাজারে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় সব কিছুই পাওয়া যায়। ঘুরে ঘুরে দেখলাম ও দেখানোর চেষ্টা করলাম অনেক কিছুই, জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। গ্রামীণ জীবনযাত্রা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। আজকের মতো আল্লাহ হাফেজ।